আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা। আজকে আমরা আবারও চলে আসছি প্রতিবারের মতো হচ্ছে রাসেল এন্টারপ্রাইজে, আর আমাদের সাথে আছে রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছি। কেমন ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়া ঢাকা বাড়িধারা যে ব্লক, 20 নম্বর রোড, রোড নম্বর 20, প্লট নাম্বার 82। প্লট নাম্বার 82। আজকে কয়টা গাড়ি দেখাচ্ছেন আর কি? আজকে আমরা দুইটা গাড়ি দিয়ে শুরু করবো। দুইটা গাড়ি, টয়োটা হাইব্রিড আর টয়োটা এক্সিও। টয়োটা হাইব্রিড আর টয়োটা এক্সিও, কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? আগে আমরা টয়োটা হাইব্রিড দিয়ে শুরু করি। আচ্ছা, এটা কত মডেল? এটা এটা এখন 2013 মডেল। 13 মডেল। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2017 সালে। 17 সালে। কালারটা কি আছে? কালার সাদা আছে, অরিজিনাল কালার। অরিজিনাল কালার, অরিজিনাল কালার। হাইব্রিডের ব্যাটারিও নতুন লাগানো আছে। আচ্ছা, এটা নিশ্চিন্তে 4-5 বছর। সামনে কন্ডিশন কেমন রয়েছে? জি, সামনে কন্ডিশন কেমন? সামনে কন্ডিশন সব অরিজিনাল আছে একদম। এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এগুলো সব অরিজিনাল লাইট। অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল লাইট, অরিজিনাল গ্রিল। এটা 32 সিরিয়াল। জি, এসএসজি সামনে আছে, সব অরিজিনাল আছে। অরিজিনাল রয়েছে। কালার টাচআপ আছে না? কোনো টাচআপের কাজ? হাইব্রিড, এক্সিও হাইব্রিড। চাকার অবস্থা কেমন? চাকা নতুন, চারোটা চাকা নতুন, টায়ার নতুন চারোটা। আচ্ছা, এখানে অরিজিনাল টয়োটার লোগোগুলো রয়েছে। ভিতরে বিস্কিট না? জি, রিংশিটগুলো কি অরিজিনাল? কালার রিংশিট কি অরিজিনাল? জি, অরিজিনাল। এখানে টয়োটার লোগোটা রয়েছে। আর ভিতরে যদি আমি সেটা একটু দেখাই, ভিতরে হচ্ছে কি অ্যাশ কালার না? অ্যাশ কালার, বিস্কিট কালার বলা হয়, বিস্কিটই বলা হয় না? এটা এই বিস্কিট কালার। এসির অবস্থা কেমন রয়েছে? হ্যাঁ, পারফেক্ট। হাইব্রিড গাড়ি এসি বলতে হয় না, একবার কুল করে ফেলে সাথে সাথে। আর এই পাশের অবস্থা দেখতে পাচ্ছেন, রিংশিটগুলো অবশ্যই অরিজিনাল রয়েছে। আর ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিট কভার লাগানো রয়েছে। আর এই পাশের অবস্থা, খোলা কাটা তো না? কোনো খোলা কাটা নেই, প্রত্যেকটা এই যে দরজা দেখেন, জুড়িগুলো দেখেন, জুড়িগুলো অরিজিনাল রয়েছে না? এই যে গাড়ির অবস্থা কেমন রয়েছে? নিশ্চয় থাকে, এগুলো মাইট থাকে, কোনো ওখানে কোনো মায়ের। এগুলো হচ্ছে বিডে হচ্ছে এক ম্যাচিং হবে না। জি, আর পিছন সাইডটা যদি আমি একটু দেখাই দর্শকদের, পিছনের ব্যাকডালাও দেখাবো। আর পিছন লাইট কি অরিজিনাল রয়েছে? জি, এখানে একটা নিকেল পাচ্ছেন, এক্সিও হাইব্রিড, 32 সিরিয়াল। এখানে একটা ওয়াইপার পাচ্ছেন, দেখতে পাচ্ছেন পিছন সাইডটা কিন্তু দেখতে এমন হবে। এটা তো অরিজিনাল জাপান থেকে এইভাবে আসে, তেলের গাড়ি আর বিশাল জায়গা। আচ্ছা, গাড়ি 1 লিটার তেলে প্রায় 22 কিলোমিটার চলবে। 1 লিটার তেলে 22 কিলোমিটার চলবে। আর এই পাশের অবস্থা কেমন রয়েছে? হ্যাঁ, এই পাশের অবস্থা কেমন রয়েছে? একদম ফ্রেশ, একদম ফ্রেশ। কোনো ওখানে একটু কোনো খোলা কাটা, জুড়ি খোলা কাটা কিছু নাই। দেখেন এই যে প্রত্যেকটা জুড়ি অরিজিনাল আছে, প্রত্যেকটা জুড়ি অরিজিনাল, প্রত্যেকটা জুড়ি অরিজিনাল। লাইট, পিছনের লাইট, ব্যাকলাইট, হেডলাইট সব অরিজিনাল। আচ্ছা জি, এটা হচ্ছে কত মডেল? এটা এটা 2013 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন। পেপারস আপডেট? পেপারস আপ টু ডেট। এটা প্রাইস কত যাচ্ছে? 24 সাল 25 সাল কমপ্লিট। 24-25 কমপ্লিট, প্রাইস কত যাচ্ছেন? আমরা এটার প্রাইস চাইতেছি হলো কি 15 লাখ 50। কিছু ডিসকাউন্ট করে দেন। আমরা ডিসকাউন্ট, কাস্টমার যদি আসে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেবো। তারপরে 10,000 টাকা অনার করলাম, আসলে আর 40 কমাই দেবেন। 15-40? জি, আসলে কথা বলতে পারবে। তারপর আরেকটা গাড়ি রয়েছে, এটা কি গাড়ি? এটা হচ্ছে টয়োটা এক্সিও, 2011 মডেল, 2017 সালের রেজিস্ট্রেশন। 17 সালের রেজিস্ট্রেশন হয়েছে। জি, আচ্ছা, কালারটা কি হোয়াইট? এটা হোয়াইট কালার। সামনে কন্ডিশন কেমন রয়েছে? একদম ফ্রেশ আছে, অরিজিনাল আছে সবকিছু। আচ্ছা, সামনে লাইট, হেডলাইট, বাম্পার, এটি সব অরিজিনাল। এগুলো সব অরিজিনাল না? জি, 26 সিরিয়াল। 26 সিরিয়াল। চাকা কতদিন যেতে পারে? চাকা ভালো আছে, ভালো আছে। কতদিন যেতে পারে এটা? এটা যা আছে এখন 7-8 মাস চালাতে পারে। এটা কি অরিজিনাল লিখে নাকি আফটার মার্কেট? এটি এটি আফটার মার্কেট, আফটার মার্কেট। ভিতরে বিস্কিট, চাবিতে স্টার্ট রয়েছে। আর এই পাশের অবস্থা দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড মনিটর পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। আর এই পাশের অবস্থা কেমন রয়েছে? বিস্কিট কালার ইন্টেরিয়র, একদম ফ্রেশ আছে, দরজা কোনো আসে, কোনো ঝুড়ি খোলা কাটা নেই গাড়িতে। ওকে, আমরা পিছনের সাইডটা দেখাবো আপনাদের। পিছনের সাইডটা কেমন রয়েছে? পিছনে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু স্পেস পাচ্ছেন আপনারা। গাড়ি একদম সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। প্রত্যেকটা গাড়ি দেখেন, আমাদের প্রত্যেকটা গাড়ি দরজা, ব্যাকডালা সব খুলা খুঁটা চেক করে নেবে কাস্টমার। আচ্ছা, আর এই পাশে অ্যালোরিং রয়েছে না? জি। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন পিছনের লুকটা কিন্তু দেখতে এমন হবে। এক্সো এক্স, এক্স লিমিটেড একটা গাড়ি রয়েছে, এক্স লিমিটেড, 26 সিরিয়াল। পিছনে অবস্থা কি? পিছনে অবস্থা ভালো আছে, একদম ফ্রেশ। সিএনজি করা আছে, 60 লিটার, 60 লিটার। জি, আর এখানে অরিজিনাল কি লাইট আছে? হ্যাঁ, লাইট অরিজিনাল আছে। এটা কত মডেল? 11? 11, এটা 12 মডেল, 12 মডেল। জি, পেপারস আপডেট পাচ্ছেন। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হবে লোকে 2017 সালে। 17 সালে। জি, পেপারস আপডেট পাচ্ছেন। সামনে পিছনে গ্লাস সব অরিজিনাল আছে, অরিজিনাল রয়েছে। এটা আমরা ইঞ্জিনটা একটু দেখাই দর্শকদের, ইঞ্জিনের অবস্থাটা কেমন রয়েছে। আর গাড়িটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা। ইঞ্জিনের অবস্থা এটা কেমন রয়েছে? একদম ফ্রেশ আছে, ফ্রেশ না? ব্যাটারি কি হচ্ছে চেঞ্জ করতে হবে? না, ব্যাটারি ভালো আছে, ব্যাটারি ভালো রয়েছে না? জাস্ট হচ্ছে ওয়াশ পলিশের কাজ রয়েছে।
সকেট জাম্পার অরিজিনাল রয়েছে নাকি? জি, সব অরিজিনাল, একবার সামনে পিছনে যা আছে সব অরিজিনাল আছে। তিন বডি দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ একটা গাড়ি রয়েছে। আর এখানে হচ্ছে অরিজিনাল জাপানি স্টিকার গুলো রয়েছে। এটা ভাই হচ্ছে প্রাইস কত যাচ্ছেন? আমরা এই এক্সিও গাড়ি, গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি, সুপার ফ্রেশ সব অরিজিনাল পাইতাছেন। এই গাড়ি আমরা আস্কিং প্রাইস একটাছি 15,20,000। 15,20,000 আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস 15,20,000, আর 20,000 কম দেবো, আমি 15,00,000 টাকা করবো, আসলে আরো কমাই দেবো জানি। জান 15,00,000 হচ্ছে 40,000 টাকা ছাড় দিয়েছেন। চল্লিশ হাজার টাকা ছাড় দিয়েছে। এটা হচ্ছে 15,00,000, আর এটা কত? এটা হচ্ছে গিয়ে আপনি 15,50,000। 15,50,000 জি। এটা হচ্ছে সুপার কার, বর্তমান সময়ের সুপার কার, তেলের যে দাম, হাইব্রিড এর সারা গতি নেই কার। আচ্ছা দর্শক, যারা এই দুইটা গাড়ি আপনারা নিতে চাচ্ছেন, চলে আসতে হবে কোথায়? বাড়িধারা যে ব্লক 20 নম্বর রোড, প্লট নম্বর 82, কোথায়? রাসেল এন্টারপ্রাইজ। রাসেল এন্টারপ্রাইজ। আচ্ছা দর্শক, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।